Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullah. Deshe ebong probashe je sob bhaira achen bibhinno jagar arobdar kishok bhaira ma boner sokolke janacchi antorik bhabe dhonnobad. Ajke Tangailer Shokipur Borochonar bazar dekhabo je ashole oshongkho ei sobji kintu asche bazare dekha jacche. দেখি কিরকম দাম বলতেছি একটু আমরা জানবো যে কৃষক কি বলে ভালো যদি লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কিরকম দাম বলতেছে বেগুন আজকে আরো রইছে বিক্রি করার জন্য দি নাকি 1000 টাকা মন সর্বোচ্চ বাজার আজকে 1000 টাকা 1000 টাকা আজকে কিন্তু সর্বোচ্চ বাজার 1000 টাকা এইদিকে আছে পাকা পেপে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি আনছেন আজকে পেপে নিয়েছেন পেপে আনছেন কত করে বলে 1200 টাকা বলে 1200 টাকা মন আচ্ছা এই পেপেগুলো আর কতদিন থাকবে কত মাস পর্যন্ত থাকবে রমজান মাসে তো পাওয়া যাবে ইনশাআল্লাহ মনে হচ্ছে একটু মিষ্টি খুব না এটা কি পেপে এটা টপ লেডি পেপে ধন্যবাদ ভাইজানকে আসলেই যে দেখা যায় যে এই বাজারে অসংখ্য বিভিন্ন সবজি বাজারে আসছে দেখা যাচ্ছে যে কে লাউগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন সাব্বির হাসান আপনি কোত্থেকে আসছেন এনাকপুর ফুলতলা এনাকপুর ফুলতলা থেকে আসছেন কত করে বলতেছে লাউগুলো আজকে 100 টাকা চাইতেছি কিন্তু 70 টাকা 75 টাকা পিস 70 75 টাকা পিস তাহলে তো অনেক ভালোই দাম কত কত জায়গা চাষ করছেন আপনি তিন কাটা অর্থাৎ তিন কাটায় আপনি 21 শতাংশ নাকি এটি আজকে কি প্রথম দাম নাকি এর আগেও বিক্রি করছেন এর আগে বিক্রি করছি বাড়িতে আর কি কিরকম দাম বিক্রি করছেন বাড়ির থেকে 80 টাকা 90 টাকা 80-90 টাকা ধন্যবাদ ভাইজানকে আসলেই দেখা যায় যে অনেকটাই ভালো দাম যে এইগুলো আছে লাউ লাউটা কিন্তু বাজারে দেখা যায় যে আসলে খুবই কম একদমই নিম্ন দামে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আচ্ছা যাই হোক আপনাদের এই যে বাজারের নামটা একটু বলেন বড়চনার বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট শকিপুর থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি আসলে যে দেখা যাচ্ছে এইদিকে আছে মিষ্টি লাউ আসলে এটা কিন্তু একদমই অর্ডিনার লাউগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এই মিষ্টি লাউ আনছেন হ্যাঁ ভাই মিষ্টি লাউ আনছি ভাই কয় পিস এখানে 5 পিস ভাই পাঁচ পিস কিরকম দাম বলতেছ আজকে পাঁচশো টাকা আসলে কিন্তু শীত সিজনে যে মিষ্টি লাউগুলা এটা খুবই আসলে খুবই প্রিয় মিষ্টি লাউ তো এখন আসলে সকলের জন্য অদিন আর কি হয় না আপনি কয়টা কয়টা জার করছেন নাকি জার মোটামুটি কয়েকটা আর কি বেশি না তাতে কিরকম আসছে আসে অনেকগুলোই আসছে এখন বড় হয়ে বড় হয় নাই বড় হয় নাই ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছে এইদিকে যে আরো কি ধরেন সবজি আসছে দেখি অসংখ্য সবজির গাড়ি কিন্তু দেখা যাচ্ছে যে আসলে আসসালামু আলাইকুম পুরন 11 পাল্লা এইদিকে আছে দেখা যাচ্ছে আপনি কয় দিয়ে দিছুন
এটা কথার কথা খেতের খেতের না তাহলে তাহলে আমি বলি ভাই কি রকম দাম বিক্রি করছেন ভাই এই তো মোটামুটি খোবাড়া না কালকে তো 100 টাকা কম কালকে কি রকম দাম বিক্রি করছেন কালকে দিচ্ছি 2300 আজকে কয় 2200 2200 মানে 100 টাকা কম প্রতি মণ যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলেও এই বাজারে কিন্তু গিয়া চিনগুলা খুবই কম আসে এইদিকে আছে বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আপনি বেগুন আনছেন এর কি জাতের বেগুন এটা কত করে বলতেছে মন ১২০০ টাকা যাই হোক ভালোই দাম রয়েছে এখনো কিন্তু বেগুন কিন্তু এখন একদমই আনসিজন তবুও প্রচুর দাম রয়েছে এই দিনে কিন্তু গেছে বছর দেখা গেছে বস্তা বিক্রি করার লাগছে ১০০ টাকা ৮০ টাকা তাই হ্যাঁ এইরকমই আপনারটা কিরকম দাম বলতেছে ভাই ১২০০ বলতেছে ১২০০ আসল বেগুনগুলো খুবই সুন্দর যার ফলে আসলে দাম ভালো যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে যাব দেখি আরও অন্য অন্য কি ধরনের সবজি বাজার আসছে দেখাবো এদিকে আসছে টমাটো আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই নাম কি মেয়ে ভাই নাম কি হাসমত আলী ভাই আপনি টমেটো আনছেন কিরকম দাম বলতেছে আজকে ৪০ টাকা কেজি বিক্রি করেন তাহলে কত টাকা মন পড়লো হ্যাঁ ১৫০০ টাকা মন যাই হোক আর কোনো সবজি আনছেন আসে নাই যাই হোক ধন্যবাদ আমি যাচ্ছি এদিকে যে দেখি আসলে যেই বাজারে অসংখ্য কপি আসে আমি কিন্তু সেই জায়গায় চলে যাচ্ছি যে আসলে এইদিকে শুধু কাঁচামরিচ গুলা দেখা যাচ্ছে এইদিকে আছে কপি আছে অসংখ্য কপি আমি আজকে যে কপির বাজারটা প্রথমেই দেখাচ্ছি যে কিরকম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম কি ভাই জানেন সুমন ভাই আপনি কোথায় আছেন হ্যাঁ রাজনীতি মোড় আসলে কি আপনাদের রাজনীতি মোড়েই শুধু কপি হয় নাকি কিরকম দাম বলতেছে আজকে ৩০০ মন মাত্র ৩০০ টাকা কি বলছেন এটা হ্যাঁ ৩০০ টাকা মন আসলে এত সস্তা কতগুলো কাজ করছেন আপনি আজকে কত মন কবি আসতে পারে এই বাজারে এরকম আইডিয়া নেই নাকি আইডিয়া নেই ধন্যবাদ আমি যাচ্ছি এদিকে দেখি যে আরো অসংখ্য ফুলকপি পাতাকপি অনেক ধরনের কপি আসছে আসলে কিন্তু এই যে এইদিকে দেখা যাচ্ছে যে অসংখ্য বাতাকপি আসছে দেখি এইদিকে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাইজানের মোহাম্মদ নুরুল আমিন নুরুল আমিন ভাই কি আনছেন আপনি কিছু উপরে আজকে আসলে কিন্তু আজকে সবজির দাম অনেকটাই কম নাকি কি ধরনের সবজি কি সবজি কিনছেন আপনি ফুলকপি কিনছি জি জি ৭৫০ টাকা জি মন জি আর অন্য অন্য সবজি কিনছেন কিনা অন্য সবজি দাম বেশি ওটা সিমের দাম ১০০ টাকা হ্যাঁ হ্যাঁ কালো সিমগুলো ১০০ টাকা যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি যে ভাইজান একটু কথা আপনার সাথে বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটু খুলেন দেখি একটু কেমন আছেন আপনি কতগুলো বাতাকপি লাগাইছেন আপনি ৫০০ মতন আজকে কিরকম কত পিস দাম বলতেছে আজকে বললো ২০ টাকা পিস বললো ২০ টাকা আর অন্য অন্য দিন আনছেন তো আরো নাকি কিরকম দাম বিক্রি করছেন ২৮ টাকা ২৭ টাকা ২৮ টাকা ২৭ টাকা ধন্যবাদ ভাইজানকে আসলেও আজকে কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে যে বাজার
অনেকটাই কম আসলে এত কফি আজকে আসছে আসলে এত কফি কিন্তু আসলে অন্য কোন বাজার আমি দেখিনি আসলে এখন তো দেখা যায় যে যানজট আমি হয়তো সামনে যাইতেই পারবো না এই কফিগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি আনছেন আপনি কফি আনছেন আজকে কি রকম দাম বলতেছে আজকে বলেন কি রকম বলে 700 600 টাকা মন আজকে এত কম থাকার কারণটা কি একটু বলবেন আমদানি আসলে বেশি এই কফিটা কিন্তু আসলে খুবই সুস্বাদু একটি সবজি এটা খাইতে চায় না এটা না আসলে দামটা একটু হয়তো কোনো কারণে কমেছে আজকের বাজারে তাতে কত মন কবি আসতে পারে আজকের বাজারে কয় মন কবি আসতে পারে অসংখ্য কবি একদম মনে করেন যে এই মেন রুট পর্যন্ত দেখা যাচ্ছে দুই থেকে আড়াইশো মন হবে আরো বেশি হবে আসলে দেখাচ্ছে এদিকে যে আসলে অসংখ্য সবজি কিন্তু বাজারে আসছে যাওয়ার রাস্তা নাই বললেই চলে দেখি একটু যাইতে দেন যাওয়াই যাচ্ছে না দেখা যাচ্ছে যে এত কফি কিন্তু আমি এই বাজারে আজ পর্যন্ত দেখি নেই আজকেই হয়তো প্রথম এত কফি এই লাইনেও কিন্তু অসংখ্য কফি দেখা যাচ্ছে এই কফিগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন বুলবুল হাসান কতগুলো কবি আনছেন আজকে সাড়ে চার মন আপনি যদি সাড়ে চার মন আনেন তাহলে অন্য অন্য মানুষের কিরকম কপি আনছে আজকে সবাই কম বেশি আনছে সবাই আসলে আজকে এখন তো পুরো সিজন আমদানি আচ্ছা যাই হোক কিরকম দাম বলছে বলেন আটশো নয়শো মাত্র এত কম দাম তাতে আজকের বাজারে অন্য অন্য দিন কি এত কফি আসে এই বাজারে জি আসে আসে তাতে কত মন কফি হইতে পারে কয়শো মন হবে তিন চারশো মন হবে দুই আড়াইশো মন হবে তাহলে তো অন্য বাজার অন্য দিনে আজকে একটু কম আসছে নাকি কম কিরকম দাম বলতেছে ভাই আটশো নয়শো টাকা আর এই কফিগুলা কতদিন থাকবে চৌত্রিশ মাস পর্যন্ত থাকবে এই পর্যন্ত ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি চাষ করেন কিনা আপনারা আপনাদের বাড়ি কোন এলাকায় আমাদের বাড়ি রাজনীতিমোড় রাজনীতিমোড় আচ্ছা আমি কিন্তু দেখেছি অনেকের সাথেই কথা বলেছি আচ্ছা বেশিরভাগই খালি আপনাদের রাজনীতিমোড় আপনাদের রাজনীতিমোড়ই কত কপি আছে ভাই ওইখানে লাখের উপরে আছে লাখের উপরে আছে ওইখানে একই জায়গায় আপনি কতটুকু করছেন বলেন সাড়ে দশ হাজার সবাই যদি সাড়ে দশ হাজার দশ হাজার বলে তাহলে আসলে কয়েক লক্ষ কপি হয়ে যায় কিন্তু যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি এদিকে দেখি সামনে একটু আসলে এত কফি কিন্তু আমি দেখি নেই যে আজকে কিন্তু অসংখ্য কফি দেখা যাচ্ছে বাজারে অন্য 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 বাজারে কিন্তু আমি আসলে এত দেখি নেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের মালিক আব্দুল মালিক ভাই খানতান বা সিদ্দিকদের আছে নাকি আগে পিছে মুন্সি আছে হ্যাঁ মালিক মুন্সি আচ্ছা যাই হোক কিরকম দাম বলতেছে কফিগুলো আজকে আটশো টাকা মন মাত্র এই কপিগুলো আনছেন কয় মন কপি আনছেন আপনি সাড়ে ছয় মন আজকে কি আসলে কপির বাজারটা কম না বেশি কম আরো কি কমতে পারে বাজার
অন কম ইবে কম তাছে দন হে আর আছে 1200 আদার তে আই ফেলাইতাছি ভালো হ্যাঁ আপনি 2400 টাকা মনো কিন্তু ছিল ওই বাজারে আমি ভিডিও করেছি 2400 তে কিন্তু অর্ধেকের নিচে এসে গেছে অর্ধেকের নিচে না যাই হোক ভাইজান অনেক ধন্যবাদ আসলেও কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে অসংখ্য কফি আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি এইদিকে এইদিকে অনেক ব্যান এখনো দাঁড়িয়ে আছেন দেখাবো যে আরো অন্য অন্য সবজিও কিন্তু বাজারে আজকে আসছে এই সবজিগুলো একটু দেখাই যে দেখি কি রকম দামে বিক্রি হচ্ছে আসলে অসংখ্য ব্যান এইদিকেও দাঁড়িয়ে আছে বাজারটা দেখা যায় বলা যায় যে একদমই পুরাপুরি ভরা বাজারটা কে আনছে ভাই এই মূলাগুলি কে আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাইজানের আলমগীর আলমগীর ভাই আপনি কোথা থেকে আসছেন এই শ্রীপুর রাজনীতির মোড় থেকে শ্রীপুর রাজনীতির মোড় আচ্ছা আপনাদের শ্রীপুর রাজনীতির মোড়ে কি খালি সবজি চাষ হয় নাকি এখানে অন্য আছে তো অন্য কোনো চাষ হয় না আপনাদের এই এলাকায় হয় হয় এই সবজির চাষ বেশি হয় সবজিটা বেশি আচ্ছা 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 যাই হোক কি রকম দাম বলতেছে ভাই একটু এটা 12 টাকা একটু ধরেন একটু একটা আটি ধরুন এটা চারটাই তো আপনার একাডি বলছেন নাকি কি রকম দাম বলতেছে 12 টাকা মাত্র 12 টাকা আজকে কি আসলে বাজারটা কম বেশি আমদানি অনেক আমদানি হয়েছে তাতে কত মন কফি বা আপনাদের মূলা শোক কয় মন কফি আসতে পারে বা মূলা আসতে পারে কফি আপনার 200 মন বেচছি 200 মন আজকে বাজার আসছে কি রকম আজকে বাজার আমি আনি নাই শেষ আমার আপনার শেষ আবার এক মাস পরে আসবে আবার আসবে কতদিন পর্যন্ত থাকবে আপনার এই যে মূলা কফি এইগুলি যেহেতু আপনাদের এলাকায় সবচেয়ে বড় চাষি আপনারা আরো এক মাস আরো এক মাস থাকবে ইনশাআল্লাহ যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি দেখাচ্ছি যে দেখি যে এইদিকে আছে এইদিকে আছে কফি এইদিকে আরো মূলা রয়েছে আমি আর একটু দেখাবো যে বেশি আর দূর আগাতে চাই না এই মূলাগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি ভাই জানেন মুফাজ্জল হোসেন মুফাজ্জল হোসেন ভাই খানটান আছে নাকি আবার আগে পিছে অনেক যেমন খান থাকে শিকদার থাকে সরকার হ্যাঁ মুফাজ্জল হোসেন সরকার ভাই আপনি কি আনছেন আজকে মূলা আনছি মূলা আনছেন কিরকম দাম বললে মূলাটা সস্তায় 10 টাকা একটা আডি ধরেন দেখি কিরকম অনেক বড় কিন্তু আসলেই আজকেই কি প্রথম বিক্রি করলেন না না আমি ব্যস্ত আছি আরো কমসে কম এক মাস ধরে এক মাস ধরে আপনি কই থেকে আসছেন শুকনার সিট পাড়া আপনি আপনি শুধু খালি মূলাই চাষ করেন নাকি না মূলা বেগুন নাই সিম আছে আচ্ছা এর আগে কিরকম দামে বিক্রি করছেন এই সাদা মূলাগুলা 15 টাকা আর আজকে কিরকম দাম বলতেছে শুধু 12 10 টাকারে বেচছি একদম বেচছি আমি নিয়েছি 200 10 টাকা বিক্রি করছেন যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আসলে এই কথা বললে আসলে অনেক দেখা যায় যে অসংখ্য মূলা কফি বিভিন্ন সবজি কিন্তু বাজারে আসে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করব না এই পর্যন্ত শেষ দিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে